হতে পরফিন আসলাম। জলের দাবিতে অবরোধ আম্বাসায়। আজ বৃহস্পতিবার বিকেলে জলের দাবিকে সামনে রেখে অবরোধে বসেন প্রমীলা বাহিনী। দীর্ঘ 10 দিন ধরে জলের সমস্যায় ভুগছেন এলাকার মানুষজন, এমনটাই অভিযোগ। তাই আজ বাধ্য হয়ে উপায়ন্তর না পেয়ে জলের দাবিতে রাস্তা অবরোধ করলো অমলপুর আম্বাসা কমলপুর সড়ক অবরোধ এলাকাবাসীদের পক্ষ থেকে। যদিও এক্ষেত্রে ঠিক কি অভিযোগ উঠে আসছে গ্রামবাসীদের শুনবো। কোন এলাকা এটা? বাউল্যাবস্তির ওষুধ। কতদিন ধরে জল দেয় না? কতদিন ধরে? কেউ লোক কেউ জানাইছিলেন নি? কোন অভিযোগ আসলে? দশ দিন ধরে জল নাই। অভিযোগ শুনলেন এলাকার বাসিন্দার। তবে এক্ষেত্রে কথা বলে নেবো আমাদের প্রতিনিধি মনোজ চক্রবর্তী রয়েছে আম্বাসা থেকে। মনোজদার, দীর্ঘ 10 দিন ধরে জল নেই, বাধ্য হয়ে অবরোধ, কি অবস্থা চলছে, কি বলবে? আমরা সব পৌর পরিষদ এলাকায় 3 এবং 4 নম্বর ওয়ার্ড, যেটা হলে হচ্ছে রঙ্গশিপলি, সেখানে বিগত 1 মাস ধরে পানীয় জল সেভাবে আসছে না। আর গত 10 দিন যাবৎ একদমই পানীয় জল পাচ্ছে না, যার জন্য তারা বাধ্য হয়ে আজ পথে নামলো, পথ অবরোধ করলো বিকেলে। তো এই পথ অবরোধের ফলে সঙ্গে সঙ্গে বিডব্লিউ থেকে আধিকারিকরা এসেছেন, এসে ওনাদের সাথে কথা বলেছেন, ওনাদের সমস্যা শুনেছেন এবং ওরা প্রতিশ্রুতি দিয়েছেন অতি সত্বর তাদের সমস্যাটা সমাধান করবেন এবং পানীয় জলের ব্যবস্থা করবেন। তবে এই বর্ষাকালীন মরশুম যেভাবে পানীয় জলের সমস্যাগুলি দেখা দিচ্ছে একের পর এক, সেটা অনেকটাই সাধারণ যে পৌরবাসীরা হয়েছেন তাদের মনে অনেকটাই প্রশ্নচিহ্ন উঠছে। কারণ ওনারা চাইছেন পৌর এলাকায় থাকছেন ওনারা ভালো পরিষেবা পাওয়ার জন্য সেই আশাটাকে রাখছেন। ওনারা দেখেন আগামী দিন যাতে এই ধরনের সমস্যাগুলি না হয় এবং তাদের ব্যথাগত যে পরিষেবাগুলি আছে সেগুলি তারা দূর করতে পারে। একদমই পুরবাসীর যে দাবি রয়েছে, অর্থাৎ স্বাচ্ছন্দ্য পাওয়ার সুবিধা রয়েছে, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে তারা পাচ্ছে না, সঠিকভাবে পরিষেবা থেকে তারা বঞ্চিত হচ্ছে এলাকার মানুষজন। কিন্তু কেন, কোথায় রয়েছে এই গাফিলতি যার কারণে তারা প্রায় 10 দিন বা 1 মাস ধরে জল পাচ্ছে না, কোথায় এই গাফিলতি ধরা পড়ছে? কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে সত্যি বিগত কিছুদিন পূর্বেও, মাস দুয়েক আগেও এরকম একটা পথ অবরোধ হয়েছিল। তখনকার সময় যে বিডব্লিউএস আধিকারিকরা জানিয়েছেন যে পানীয় জলের যে উৎসস্থল রয়েছে ধলাই নদী, সেই ধলাই নদীতে তারা বাদ দিয়ে ট্রিটমেন্ট প্ল্যান্টেশন বাদ দিয়ে সেখান থেকে পানীয় জলটা সংগ্রহ করছেন এবং সেটা পিউরিফাই করে পরে পরিষেবা দিচ্ছেন। কিন্তু ওই জায়গাতে যখন বন্যা হয় নদীতে, তখন সেই বাঁধগুলি ভেঙে যায়, যার জন্য অনেকটা ব্যাঘাত হয় পানীয় জল সরবরাহ করতে, সেগুলি রিপেয়ার করতে হয়, পুনরায় করে দিতে হয়। যেহেতু এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, নদীতে জল বাড়ছে, সেই সময় বাঁধগুলিও নষ্ট হচ্ছে, যেগুলি যে বালির বাঁধ থাকে ওই বস্তা দিয়ে করা হয়। তো সেই সেই সমস্যাটির জন্য ওনাদের কিছু সরবরাহ করতে গিয়ে সমস্যা হচ্ছে। আর এই সমস্যাটা দেখা যাচ্ছে বিভিন্ন সময়ে এলাকাবাসীরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তো সেটা সামনেই পুজোর মরশুম, এবং কি বলছেন আধিকারিকরা, কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে আর কতদিন এলাকাবাসীকে ভুগতে হবে? আশ্বস্ত করেছেন ওনাদেরকে যে কিছুদিনের মধ্যেই ওনাদের এই সমস্যাটা সমাধান করে দেবেন এবং পানীয় জলের যে সমস্যাটা চলছে সেটা নিরসন হয়ে যাবে, সেটুকু আশ্বাস দিয়েছেন এখন। ধন্যবাদ মনোজদা, কথা বললাম আমাদের প্রতিনিধি মনোজ চক্রবর্তীর সঙ্গে। আম্বাসাতে দীর্ঘ 10 দিন ধরে জলের সমস্যা দেখা দিয়েছে চূড়ান্ত ভাবে এবং প্রায় 1 মাস ধরে জলের সমস্যায় ভুগছে এলাকার মানুষজন। তাই বাধ্য হয়ে আজকে অবরোধ। যদিও পরবর্তী সময় ডিডব্লিউএস কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান, আধিকারিকরা আশ্বাস দিয়েছেন অতি দ্রুত জলের সমস্যা মিটিয়ে দেবেন, তাই অবরোধ মুক্ত। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।